দ্রুত বীর্যপাত থেকে আমরা মুক্তি পাব সে বিষয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আল্লাহ সুবাহান হুয়া তা আলা কোরআনুল কারিমে ইরিশাদ করেন আলুজ বিল্লাহ হিমিনা শাহী তনির রজীম ওয়ানুএ জিলোমিনাল কোরআন ইমা হুয়া শিফে উম রহমে তুল্লিল মুমিনিন কোরআনে আমি এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা ও মুমিনদের জন্য রহমত সুবাহানল্লাহ প্রিয় বন্ধুরা দ্রুত বীর্যপাত বর্তমান যুগে একটি বড় সমস্যা বিবাহিত জীবনে সব পুরুষেই চায় অধিক সময় ধরে মিলন করতে সহবাস করতে প্রিয় বন্ধুরা যারা দুই মিনিট তিন মিনিট মিলন করতে পারে বীর্য আটকে রাখতে পারে তারা চায় কিভাবে দশ মিনিট পনেরো মিনিট স্ত্রী মিলন করা যায় সহবাস করা যায় বীর্য আটকে রাখা যায় যারা দশ মিনিট ও পনেরো মিনিট সহবাস করতে পারে মিলন করতে পারে তারা চায় কিভাবে আধা ঘন্টা মিলন করা যায় বীর্য আটকে রাখা যায় কিন্তু প্রিয় বন্ধুরা অনেকেরই এই আশাটা কিন্তু পূরণ হয় না কারণ হলো তারা যৌবনকালে নিজের যৌবনের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে ভাবে নিজের যৌবনকে ক্ষয় করেছে এখন বিবাহিত জীবনে এসে তারা হতাশায় ভুগছে এ কারণে অনেক পরিবার ভেঙে যাইতেছে স্ত্রী স্বামীকে ছাড়া অন্য বিছানায় ঘুমায় এরকম নানা সমস্যায় জর্জরিত প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতের মাধ্যমে এবং একটি দোয়ার মাধ্যমে দুইটা নিয়মের কথা আলোচনা করব আপনি যে নিয়মটা আপনার কাছে সহজ হবে সেই নিয়মেই আপনি যদি পানি পড়া নিয়মিত চল্লিশ দিন খাইতে পারেন ইনশাল্লাহ আপনি দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পাইবেন আপনি আপনার স্ত্রীকে মন ভরে আনন্দ দিতে পারবেন তৃপ্তি দিতে পারবেন আপনি আল্লাহ সবাহ তালার এই পবিত্র কোরআনুল কারিমের উপর একশো পারসেন্ট বিশ্বাস রেখে বিশ্বাস করে এই পানি পড়া প্রতিদিন খাইবেন প্রিয় বন্ধুরা তো আসুন আমি আপনাদেরকে এই দোয়াটি পাঠ করে শোনাবো এবং এর বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে দিব ভিডিওতে আসুন আমরা এই দোয়াটি এবং এই নিয়ম কিভাবে পানি পড়তে হবে সকালে বিকালে কয়বার খাইতে হবে আমরা জেনে নিই প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে দোয়াটি শিখাবো এবং বাংলা উচ্চারণ সহ আমি স্কিনে দেয়া দিব আপনারা বাংলা উচ্চারণ এবং আমার মুখের উচ্চারণ শুনে শুনে দেখে দেখে শিখে নেবেন তো এই দোয়াটি আপনারা কীভাবে পাঠ করবেন এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন দৈনিক এক গিলাস পানি নেবেন পানি নেওয়ার পরে এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করে সাতবার ফু দিবেন সকালে অথবা বিকালে যে কোনো সময় আপনি আপনার যখন সুযোগ হয় তখন আপনি এই পানি পরে পানি খাইবেন আল্লাহ সুবাহার উপর ভরসা করে ইনশাআল্লাহ আপনি দ্রুত বীর্যপাত থেকে অবশ্যই মুক্তি পাইবেন প্রিয় বন্ধুরা তো আসুন আমরা প্রথমে এই দোয়াটি শিখি بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد حميم عين سين قاف يا حي يا قيوم يا صمد يا وتر أن تعافيني من العنة وتقدر لي على الجماع وصلى الله على محمد وآله প্রিয় বন্ধুরা এই দোয়াটি আপনারা ডাউনলোড করে ভিডিও আপনারা আস্তে আস্তে বারবার শুনে মুখস্থ করে নেবেন এটি অনেক কার্যকারী একটি দোয়া এই দোয়াটি আপনারা সাতবার পরে পানিতে ফু দিয়ে প্রতিদিন খাইবেন চল্লিশ দিন আসুন এবার আমরা শিখি পবিত্র কোরআনুল কারিমের আয়াতটি ইমরান আয়াত প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের বাসার পবিত্র কোরআনুল কারিম থেকেও এই আয়াতটি দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন তারপরেও আমি আপনাদেরকে এই আয়াতটি পাঠ করে শুনিয়ে দিই বিসমিল্লাহ রহমান زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والانعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. প্রিয় বন্ধুরা আপনারা পবিত্র কোরআনুল কারিম থেকে এই আয়াতটি দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন আমি আবার বলি এই আয়াতটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াত প্রিয় বন্ধুরা আমরা এই আয়াতটি কীভাবে পাঠ করবো কীভাবে পানি পরবো এই আয়াতটি আপনারা প্রতিদিন যখন গোসল করেন গোসল করার পরে প্রিয় বন্ধুরা এই আয়াতটি আপনি একবার পাঠ করবেন একবার পাঠ করে এক পানিতে ফু দিবেন অথবা অথবা পানি নিতে পারেন ডান গিলাস গিলাসেও হাতের তালুতেও আপনারা পানি নিতে পারেন নিয়ে পড়ে ফু দিয়ে ওই পানি আপনারা খেয়ে ফেলুন আল্লাহ সুবাহ তালার উপর ভরসা করে যে আল্লাহ সুবাহ আমাকে এই রোগ দেওয়ার মালিক আল্লাহ এই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকও আল্লাহ এই বিশ্বাস রেখে আপনি প্রতিদিন গোসলের পরে এই আয়াতটি পড়ে চল্লিশ দিন পর্যন্ত আমল করুন ইনশাল্লাহ আনুল কারিমের এই আমলের মাধ্যমে দ্রুত বীর্যপাত ধ্বজভঙ্গ এবং বিভিন্ন যৌন সমস্যা থেকে আপনি সহজে মুক্তি পাইবেন এই দোয়াটি অথবা এই আয়াতটি এই দুইটার যে কোনো একটি আপনার কাছে যেটা সহজ মনে হয় একটি আমল করলেই হবে আজ এই পর্যন্ত প্রিয় বন্ধুরা আরও উপকারী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত চোখ রাখুন আন নূর টিভির পর্দায় আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত